হ্যালো। আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বললাম যে আমি ভুল করে আপনাকে ফোন দিয়েছিলাম, সরিও বললাম। আপনি কি করলেন? আপনি মেয়ে কণ্ঠ শুনে মাঝরাতে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করলেন। মানে মেয়ে কণ্ঠ শুনলে মাথা ঠিক থাকে না, তাই না? আর কখনো আমাকে ফোন দিবেন না। আমার এক পরিচিত কবিরাজ আছে, মানে আনন্দ ভাষায়, বুঝছস? আমার লাগে কি ভূত পেত নিয়ে আছে তোর ভাষায়, তোর বাড়িতে থাকান দেবো না। ওই আমি গেলাম, বিকাল এলাকায় এলে ফোন দিস। কি কই? হ্যাঁ আইস। I am really sorry. আমার এক বন্ধু আমার সাথে রাতে বাসায় ছিল, ফোনটা না ওই করেছিল, আশা করি কিছু মনে করবেন না। তবে না জেনে এতগুলো কথা শোনানো কিন্তু ঠিক হয়নি। বিশ্বাস করতে যদিও কষ্ট হচ্ছে তবুও মেনে নিলাম, আর রাগটা যে কল করেছিল তার জন্য ছিল, আপনি না করলে সেটা আপনার জন্য ছিল না। আশা করি ভুলে আর করা আসবে না। ভুলটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে হয়তো লাকি নাম্বারের গল্পটা আর এগোতো না, কিন্তু জীবনকে বদলে দেবার জন্য কিছু কিছু ভুল বারবার। আমি দিচ্ছি।